হ্যালো এভি সৌতম সবাইকে সায়েন্স টিউটোরিয়াল উইথ মাহিতের পক্ষ থেকে আজকের আজ বিষয় হলো বাসান টুর টপিক রিয়েল নাম্বার অ্যান্ড দেয়ার প্রপার্টিস চলো শুরু করা যায় সর্বপ্রথম আমরা এই যে বাস্তব সংখ্যাগুলোর কথা বললাম এই নাম্বারগুলোর প্রকারভেদ দেখব আসলে নাম্বারগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয় যেমন আছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার আসলে হলো পজিটিভ ইন্টেজার যেগুলো থাকে বা পজিটিভ পূর্ণ সংখ্যা যেগুলো থাকে সেই সংখ্যার সেটগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বাট ন্যাচারাল নাম্বারে শুরু কোথায় থেকে শুরু ওয়ান থেকে শেষ কোথায় প্লাস ইনফিনিটি পর্যন্ত বাট এই জায়গাতে এই ন্যাচারাল নাম্বারে কি কি থাকতে পারে না ন্যাচারাল নাম্বারে কোনো ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ থাকতে পারে না অথবা একটা ডেসিমাল নাম্বার থাকতে পারে না যেমন সাপোজ ধরো থ্রি বাই ফোর একটা ফ্র্যাকশন নাম্বার অথবা ওয়ান পয়েন্ট টু থ্রি এইসব ফ্র্যাকশনাল ভ্যালু বা ডেসিমাল নাম্বারগুলো আসলে থাকতে পারে না ন্যাচারাল নাম্বারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার এখন এই ন্যাচারাল নাম্বারগুলোর অনেকগুলো প্রক্রিয়া ভেদ আছে এই ন্যাচারাল নাম্বারগুলোকে আমরা ইভেন নাম্বার অড নাম্বার প্রাইম নাম্বার হিসেবে ইভেন নাম্বার কোনগুলো এগুলো তো আমরা সবাই জানি বা জোর সংখ্যা যেগুলো টু ফোর সিক্স অড নাম্বার হলো ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড প্রাইম নাম্বারও তো আমরা জানি যেমন থ্রি ফাইভ এলেভেন সেভেন এই নাম্বারগুলোকে আসলে আমরা ন্যাচারাল নাম্বারের মধ্যে আলোচনা করি হোল নাম্বার কোনগুলো হোল নাম্বার হলো এই ন্যাচারাল নাম্বার কিন্তু তার সাথে জিরোটা অ্যাড হবে অর্থাৎ জিরো থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল পজিটিভ ইন্টেজারকে আমরা বলে থাকি হোল নাম্বার বাট এখানেও কোনো ফ্র্যাকশনাল বা ডেসিমাল নাম্বার থাকবে না বাট জিরো যেহেতু আমরা এখানে পজিটিভ বা নেগেটিভ বা ইভেন অড এই জিনিসগুলোর সাথে তেমন কম্পেয়ার করতে পারি না সো জিরোটাকে কাউন্ট করে হোল নাম্বার বলা হয় অ্যান্ড ইনটিজার নাম্বার কোনগুলো ইন্টিজার নাম্বার হলো পজিটিভ সংখ্যা অথবা নেগেটিভ নাম্বার এই পজিটিভ নেগেটিভ সবগুলোর যে নর্মাল যে ভ্যালুগুলো বা এর আগে ন্যাচারাল নাম্বারগুলো আমরা দেখলাম সেই ন্যাচারাল নাম্বারগুলোর সেটকে বলা হয় তোমার ইন্টিজার এখন ইন্টিজারের মধ্যে কী কী আছে যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট 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 ইনফিনিটি আর এখানে ডট 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 মাইনাস ইনফিনিটি যেটার লাইন ডায়াগ্রাম আমরা এখানে করা আছে লাইন ডায়াগ্রামের সবার মাঝে থাকে জিরো বা অরিজিন রাইট সাইডে গেলে আমরা পাই পজিটিভ নাম্বার লেফট সাইডে গেলে আমরা পাই নেগেটিভ নাম্বার অবশ্যই বুঝতে হবে যে রাইট দিকে গেলে সেই পজিশনের ভ্যালু বা সেই নাম্বারগুলোর ভ্যালু ক্রমান্বয়ে বাড়তে থাকে এখন আসা যাক বুঝেছিলাম যে দুটা ইন্টিজার দুটা ইন্টিজার ভ্যালু পি ডিভাইডেড বাই কিউ তার রেশিও এখন ইন্টিজার ভ্যালু যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো অর্থাৎ কিউ যদি জিরো হয় তাহলে সেটা হয়ে যাবে আনডিফাইন্ড যেমন টু ডিভাইডেড বাই জিরো হয়ে যাবে আনডিফাইন্ড সো এই কিউয়ের ভ্যালু জিরো হওয়া যাবে না জিরো না হয়ে যে কোনো দুইটা ইন্টিজার যেমন টু ডিভাইডেড বাই থ্রি এটা হলো একটা রেশনাল ফাংশন এখন যদি আমরা ইরেশনাল কথা বলতে যাই তাহলে ইরেশনাল কী হবে ইরেশনাল হবে এই যে রেশনাল ফাংশনগুলো আমরা দেখলাম সেই দুইটা ইনটিজার ভ্যালু দিয়ে যদি আমরা সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট না করতে পারি বা তোমার যে ভাগ বা ডিভিশন আকারে আমরা যখন ইন্ডিকেট করব তখন এই যে ডিনোমিনেটর বা নিউমিনেটর এটাকে যদি আমরা দুইটা ইনটিজারের রেশিও আকারে না ইন্ডিকেট করা যায় দেন সেগুলোকে বলা হবে ইরেশনাল নাম্বার এখন একটা ইরেশনাল নাম্বারের মধ্যে কি পড়ে সাপোজ ইরেশনাল নাম্বার হলো রুট ওভার ফাইভ অথবা হলো রুট ওভার টু রুট ওভার টু মিনস কি ওয়ান পয়েন্ট ফোর ফোর সামথিং আই গেস সো এই নাম্বারটাকে তুমি ইন্টিজার দুইটা ইনটিজারের রেশিও আকারে লেখা যাবে না দ্যাটস হয় এটা হলো একটা ইরেশনাল ফাংশন রুট ওভার ফাইভও সেম সো এই জায়গাতে দেখো কিছু নাম্বারের প্রকারভেদ বা সেট বলা আছে ন্যাচারাল নাম্বার হলো ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি হোল নাম্বার হলো জিরো থেকে ইনফিনিটি ইনটিজার হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার অ্যান্ড রেশনাল নাম্বার হলো P divided বাই কিউ যেখানে কিউ ডাজনটিকলস টু জিরো ইরোডেশনাল হলো যে দুইটা রিয়েল নম্বরে যদি আমরা রেশিও আকারে না লিখতে পারি আর রিয়েল নাম্বার কী এই যে লাইন ডায়াগ্রাম আছে যেখানে জিরো হলো ওরিজিন আর এদিকে হলো মাইনাস ইনফিনিটি টু প্লাস এই মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বারকে আমরা বলে থাকি রিয়েল নাম্বার এখন দেখো এক্সাম্পল ওয়ানের ক্ষেত্রে বলা হচ্ছে আইডেন্টিফাইং সেট অফ নাম্বার এর ক্ষেত্রে বলা হচ্ছে মাইনাস এইট এগুলো কি নেগেটিভ নাম্বার আর এই যে দেখো টুয়েলভ ডিভাইডেড বাই ফোর এটাকে কি আকারে লিখতে পারি আমরা যদি ফোর দ্বারা ডিভাইড করি এখানে হচ্ছে মাইনাস থ্রি আর এখানে হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর এখানে হচ্ছে জিরো সো এই যে দেখো রুট ওভার টু আর রুট ওভার ফাইভ এই দুটা নাম্বার হলো কি ইরেশনাল নাম্বার কারণ এই দুটার নাম্বারকে দুইটা রিয়েল নাম্বারের রেশিও আকারে ইন্ডিকেট করা যায় না এই জিরোটা কি নাম্বার এই যে দেখো জিরোটা হইতে পারে হোল নাম্বার অ্যান্ড ইনটিজার নাম্বার অ্যান্ড রিয়েল নাম্বার সবগুলোই এখন ন্যাচারাল নাম্বার কোনটা হইতে পারে ন্যাচারাল নাম্বার হইতে পারে ওয়ান সিক্স ইনটিজার কোনগুলো পারে ইনটিজার হইতে পারে এই যে মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস থ্রি জিরো ওয়ান সিক্স এখন রেশনাল নাম্বার কোনটা এই যে থ্রি ডিভাইডেড বাই এইট মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফোর দেখো এই দুটোর মধ্যে কোনো কমন টার্ম নাই আর থ্রি ডিভাইডেড বাই এইট মানে এগুলোকে ভাগ করা যায় না বাট দুটাই হলো ইনটিজার নাম্বার দ্যাটস হয় এটা রেশিওকে বলা হয় রেশনাল নাম্বার আর ইরেশনাল রেশনাল নাম্বার তো এখানে আমরা আগে দেখলাম আর সবগুলো নাম্বারই আসলে রিয়েল নাম্বার আকারে আমরা ইন্ডিকেট করতে পারি সো এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে রেশনাল নাম্বারে দেখো ফোর ডিভাইডেড বাই নাইন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এইট ইলেভেন ডিভাইডেড বাই সেভেন ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে মাইনাস ইলেভেন মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর ইরেশনাল নাম্বারের মধ্যে এই যে রুট ওভার রিলেটেড যেগুলো আছে সেগুলা অ্যান্ড ন্যাচারাল নাম্বারের মধ্যে তো আমরা দেখলাম যে জিরোর থেকে বড়ো ইনফিনিটি পর্যন্ত যে নাম্বার এখন আসা যাক যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলতে কী বোঝায় অ্যালজেব্রিক বা বিশগণিত যেটা আমরা বুঝি সেইটার ক্ষেত্রে কি থাকতে হবে অবশ্যই ভেরিয়েবল থাকতে হবে এখন শুধু কি ভেরিয়েবল থাকলেই হবে না কিছু নাম্বারে কালেকশনও থাকতে হবে আর শুধু যে ভেরিয়েবল মনে করো এক্স স্কোয়ার থাকলো বা এক্স থাকলো বা ওয়াই থাকলো শুধু এক্স ওয়াই থাকলে কিন্তু সেটাকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন বলি না এদের মাঝে হয় প্লাস থাকবে ওর মাইনাস থাকবে ওর মাল্টিপ্লিকেশন আকারে থাকবে ওর ডিভিশন আকারে থাকবে সাপোজ এক্স ডিভাইটেড বাই ওয়াই ইকোয়াস টু থ্রি সো এই যে জিনিসগুলা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন ওর যে কোনো অপারেশন যেমন পাওয়ার রুট এই সবগুলোর ফর্মকে বলা হয় আসলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেমন এখানে দেখো এক্সের পাওয়ার আছে এখানে দুইটা যোগ অবস্থায় আছে সো ইটস অ্যান অ্যালজেব্রিক এক্সপ্রেশন এই জায়গাতে দেখো দুইটা রেশিও আকারে আছে সো এটা হলো অ্যালজেব্রিক এক্সপ্রেশন এই জায়গাতে দেখো রুট ওভার আকারে আছে পাওয়ার আছে মাইনাস আছে সো এটা হলো অ্যালজেব্রিক একটা এক্সপ্রেশন এইগুলো সেম সো একটা এক্সপনেন্সিয়াল নোটেশন বলতে কি বোঝায় যদি আমি বলি টু ইন্টু টু ইন্টু টু এই জিনিসটা হিউজ একটা বড় আকারে হচ্ছে বাট এরকম যদি হাজারটা থাকে সো এইটাকে হাজারটা লেখার বদলে যদি আমি এখানে দেখো কয়টা টু আছে টু টু দি পাওয়ার ফোর চারটা যেহেতু টু আছে টু টু দি পাওয়ার ফোর এই যে এটাকে বলা হচ্ছে পাওয়ার বা ফ্যাক্টর মানে কয়টা আছে এ টু দি পাওয়ার এন মিনস কি এনসংখ্যক বা এন ফ্যাক্টর এ আছে এখানে দেখো ইভ্যালুয়েট ইজ এক্সপনেন্সিয়াল এক্সপ্রেশন এখন এক্সপনেন্সিয়াল এক্সপ্রেশন বলতে আসলে বেসিক্যালি বুঝাইটা কী মনে করো তোমাকে বলা হচ্ছে কলস টু এক্স স্কোয়ার ওয়াই কলস টু এক্স কিউব এক্সপনেন্সিয়াল ফাংশন বা এক্সপনেন্সিয়াল নোটেশন বা এক্সপনেনশিয়াল আসলে কথাটাই আসে যখন রেট অফ চেঞ্জ বা বৃদ্ধির যে হারটা আছে মনে করো এখানে এক্সের ভ্যালু তুমি ওয়ান নাও এখানে আসবে ওয়ান এক্সে ভ্যালু টু নাও তুমি পাবা ফোর এক্সের ভ্যালু থ্রি নাও পাবা নাইন এক্সের ভ্যালু ফোর নাও পাবা সিক্সটিন এই যে দেখো এখানে ফাইভ বাড়ছে এখানে সেভেন বাড়ছে এই যে বৃদ্ধির হার এই বৃদ্ধির হারটা কখনো সেম আকারে বাড়বে না দ্যাটস অ এটাকে বলা হয় এক্সপনেনশিয়াল ফাংশন অর নোটেশন নোটেশন জাস্ট ফাংশনটাকে ইন্ডিকেট করা হয় সো এই যে ফোর টু দি পাওয়ার কিউব দ্যাট মিনস এখানে কয়টা ফোর আছে তিনটা ফোর আছে সো ফ্যাক্টরি ইজ থ্রি থ্রি ফ্যাক্টরস অফ ফোর নাম্বার কোনটা ফোর সো এটা হবে সিক্সটি ফোর এখানে বেস কোনটা ফোর আসলে যেটার উপরে পাওয়ার থাকে এ টু দি পাওয়ার এন এ হলো বেস আর বি এই এন হল ফ্যাক্টর বা এক্সপোনেন্ট সো এখানে দেখো মাইনাস সিক্সের উপর স্কোয়ার সো মাইনাস সিক্স বেস আর টু কি এক্সপোনেন্ট এখানে দেখো মাইনাস সিক্সের উপর স্কোয়ার বাট এই জায়গাতে দেখো বেস কি সিক্স অ্যান্ড এক্সপোনেন্ট কত এই যে টু কারণ এখানে এইটার মাইনাস সিক্সের উপরে স্কোয়ার দেওয়া না সিক্সের উপরে স্কোয়ার বাট সামনে মাইনাস সো বেস হবে সিক্স অ্যান্ড এক্সপোনেন্ট হবে টু ফোর ইন্টু থ্রির উপরে স্কোয়ার এখানে দেখো কার উপরে পাওয়ারটা দেওয়া আছে ফ্যাক্টরটা কত এক্সপনেন্টটা কত সো এই যে পাওয়ারটা দেওয়া আছে এটা থ্রির উপরে সো থ্রির হবে বেস অ্যান্ড এক্সপনেন্ট হবে টু এখানে ফোর ইন্টু থ্রি এর পাওয়ার কত টু সো টুটা হলো কি এক্সপোনেন্ট বাট এখানে বেসটা কি ফোর ইন্টু থ্রি সো ফোর ইন্টু থ্রি কত টুয়েলভ সো টুয়েলভ হল বেস দেখো এই জায়গাতে ইভ্যালুয়েট এক্স এক্সপ্রেশন এই এক্সপ্রেশনগুলোকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে সর্বপ্রথম কিসের কাজ আমরা করবো আগে আমরা ভাগের কাজটা করবো সো ভাগের কাজ যদি ভাগ গুণ যোগ বিয়োগ থাকে সর্বপ্রথম আমরা ভাগের কাজটা করবো সো ভাগের কাজটা আগে করতে হলে আমাদেরকে কী আসতেছে এখানে দেখো সিক্স ভাগ থ্রি সো সিক্স ভাগ থ্রি আসলে কী আসবে টু সো এখান থেকে আমরা পাচ্ছি টু সিক্স ভাগ থ্রি প্লাস টু কিউব ইন্টু ফাইভ সো এখানে দেখো সিক্স ভাগ থ্রি কি টু টু প্লাস টু কিউব মিন্স কি এইট এটা মিনস কি এইট এইট এই যে গুণ আর যোগ অবস্থা আছে সো কার কাজ আগে করবো এই মাল্টিপ্লিকেশনের আগে কাজ করবো দেন কত হবে টু প্লাস এই জায়গাতে দেখো যখন যোগ বিয়োগ গুণভাগ বাদে ব্র্যাকেট থাকবে তখন আমাদের ব্র্যাকেটের কাজ আগে করে নিতে হবে সো এইট প্লাস সিক্স ইকলস টু কি ফোরটিন ভাগ সেভেন ইন্টু থ্রি মাইনাস সিক্স এর মাঝে ভাগের কাজটা তার আগে করতে হবে সো ভাগের কাজ আগে করলে কি হচ্ছে টু ইন্টু থ্রি মাইনাস সিক্স সো সিক্স মাইনাস সিক্স ইকলসটা হলো জিরো আমরা যদি এইটা দেখি দেখো ডি নাম্বারের ক্ষেত্রে কী হচ্ছে মাইনাস মাইনাস থ্রির উপর কিউব মানে কি মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি আর এখানে প্লাস মাইনাসে হয় মাইনাস ফাইভ ডিভাইডেড বাই মাইনাস সিক্সটিন মাইনাস ফিফটিন সো এখানে দেখো তিনটা চারটা মাইনাস আছে চারটা মাইনাস গুণ করলে কি হয় প্লাস কারণ মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাস মাইনাসে হয় মাইনাস প্লাস প্লাসে হয় প্লাস অ্যান্ড মাইনাস প্লাসে হয় মাইনাস যদি সেম নাম সেম সাইন থাকে তাহলে শুধু প্লাস হবে আর বিপরীত বা অপোজিট সাইন থাকলে আসলে সেখানে হবে মাইনাস সো এখানে দেখো তার মানে এখানে কী আসতেছে মাইনাস প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস ফাইভ আর নিচে কী মাইনাসে মাইনাসে হলো প্লাস সো মাইনাস থার্টি ওয়ান উপরে কী থাকতেছে টোয়েন্টি সেভেন মাইনাস ফাইভ ইকলস টু টোয়েন্টি টু ডিভাইডেড বাই মাইনাস থার্টি ওয়ান সো এটা হবে আমাদের অ্যান্সার আমরা যদি এই ক্ষেত্রেও দেখি এখানে দেখো ফোর প্লাস থ্রি রুপিয়া স্কোয়ার মিনস হলো নাইন সিক্স মাইনাস ফিফটিন সো উপরে হলো থার্টিন আর নিচে হল মাইনাস দেখো ইউজিং অর্ডার অফ অপারেশন ইভালুয়েট ইস এক্সপ্রেশন ফর এক্স ইকলস টু মাইনাস টু ওয়াইকস টু ফাইভ অ্যান্ড জেড ইকলস টু মাইনাস থ্রি এই এক্সপ্রেশনগুলোকে আমাদের ইন্ডিকেট করতে হবে এখন এক্সপ্রেশনগুলোকে কীভাবে করবো সো ইভালুয়েট করতে হবে সো এক্স এর ভ্যালু মাইনাস টু ওয়াইয়ের ভ্যালু ফাইভ অ্যান্ড জেড এর ভ্যালু মাইনাস থ্রি আমাদেরকে বসাইতে হবে সো আমরা যদি সেইটাই বসাই দেন এখানে কী হচ্ছে মাইনাস ফোর মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই মিন্স হলো ফাইভ প্লাস ফোর ইন্টু মাইনাস থ্রি এই যে দেখো মাইনাস এর উপর স্কোয়ার মিন্স মাইনাস এর উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যায় সো মাইনাস ফোর আর এখানে মাইনাস সেভেন ফাইভ হলো সো মাইনাস সিক্সটিন মাইনাস আমি যদি মাইনাস কমন নেই তাহলে আলটিমেটলি সবগুলো প্লাস হয়ে যাচ্ছে সো প্লাস হইলে এখানে থাকতেছে কি দেখো সবগুলো যদি আমি অ্যাড করি এই দুটো অ্যাড করলে হয় টোয়েন্টি এইট টোয়েন্টি এইট প্লাস থার্টি ফাইভ অ্যাড করলে এখানে আসতেছে থ্রি সিক্স সো মাইনাস সিক্সটি থ্রি উইল বি দ্য অ্যান্সার আমরা যদি সেম কাজ এখানেও করি দেখবো যে আলটিমেটলি আমরা অ্যান্সার পেয়ে যাবো সি এর ক্ষেত্রে দেখো এক্সের ভ্যালু কত মাইনাস টু ভাগ টু মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত ফাইভ ভাগ ফাইভ আর জেডের ভ্যালু কত মাইনাস থ্রি ভাগ নাইন ওয়াইয়ের ভ্যালু কত ফাইভ সো এইট ইন্টু ফাইভ ভাগ ফাইভ সো এখানে দেখো টু টু কাটা গেলে উপরে থাকে মাইনাস ওয়ান এখানে হলো মাইনাস ওয়ান নিচে এই যে দেখো থ্রি ইন্টু থ্রি হলো নাইন আর নিচে নাইন কাটাকাটি যাচ্ছে শুধু মাইনাস ওয়ান থাকে আর এখানে ফাইভ ফাইভ কাটা যাচ্ছে প্লাস এইট সো এইট মাইনাস ওয়ান ইকোয়ালস হলো সেভেন আর উপরে হল মাইনাস টু সো মাইনাস টু ডিভাইডেড বাই সেভেন উইল বি দান্সার প্রপার্টিস অফ রিয়েল নাম্বার রিয়েল নাম্বার অনেকগুলো প্রপার্টিস আছে সেগুলো হলো যদি দুইটা নাম্বার রিয়েল নাম্বার হয় সাপোজ এ আর বি অথবা সি তিনটায় রিয়েল নাম্বার সো আমি এই হিসাবে সাপোজ ধরলাম টু এটা ধরলাম মাইনাস ফাইভ দুটাকে যদি আমি যোগ করি দেন আমি কী পাবো মাইনাস থ্রি সেটাও একটা রিয়েল নাম্বার যদি আমি দুটাকে গুণ করি মাইনাস টেন দ্যাট উইল বি অলসো এ রিয়েল নাম্বার সো এই দুইটার মাল্টিপ্লিকেশনও হবে আসলে রিয়েল নাম্বার অথবা আমি টু প্লাস থ্রি যা হয় থ্রি প্লাস টু সেম হয় সো এ প্লাস বি যা হবে বি প্লাস এও তাই হবে টু ইন্টু থ্রি যা থ্রি ইন্টু টুইটা আলটিমেটলি দুইটার অ্যান্সারই হলো সিক্স সো এই যে দেখো কমিটেটিভ প্রপার্টি যেটা আছে সেটা হলো এ প্লাস বি ইকলস টু বি প্লাস এ আর বি ইকলস টু এ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টিস বলে দুইটার সাথে যদি আমি যোগ দিই তাহলে যে কোনো একটার সাথে অ্যাড করলে টোটালটা অ্যাডের সমান হয়ে যাচ্ছে বি ইন্টু সি যার কথা দেখো টু ইন্টু থ্রি ইন্টু ফোর আলটিমেটলি এখানে সিক্স ইন্টু ফোর যে কথা আমি যদি টু ইন্টু থ্রি ইন্টু ফোর দিই মানে টু ইন্টু টুয়েলভ আলটিমেটলি আসবে টোয়েন্টি ফোর সো সেম কথাটাই আসলে এখানে বলা হয়েছে আর আইডেন্টিটি প্রপার্টিস হলো কোনো একটা নাম্বারের সাথে যে কোনো কিছু যদি আমি অ্যাড করতে চাই তাহলে যেন অ্যাড করি বা গুণ করি বা কিছু একটা করি যাতে করে আমার ভ্যালু চেঞ্জ না হয় সেটা হলো আইডেন্টি প্রপার্টিস সো এর সাথে যে কোনো একটা নাম্বারের সাথে যদি আমি জিরো অ্যাড করি আমি আলটিমেটলি আগের নাম্বারটাই ফেরত পাচ্ছি সো এটা হলো আইডেন্টি প্রপার্টিস আর যদি জিরোর সাথে এ অ্যাড করি আলটিমেটলি সেমই পাচ্ছি আর কোনো একটা নাম্বারের সাথে যদি আমি ওয়ান মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে আলটিমেটলি আমরা সেম নাম্বারটাই ফেরত পাচ্ছি সো এই প্রপার্টিসটাকে বলা হয় আইডেন্টিটি প্রপার্টিস এখন ইনভার্স প্রপার্টিস কি ইনভার্স প্রপার্টিস হলো কোনো একটা রিয়েল নাম্বারের সাথে অন্য সেম নাম্বারটাই যদি আমি বিয়োগ দিই তাহলে আলটিমেটলি আমি কী পাবো জিরো পাবো সো জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলে সেটা ইনভার্স হয়ে যায় বাট সেটা হলো অ্যাডিশনের ক্ষেত্রে যখন এর ইনভার্স হলো মাইনাসে বাট যদি সেটা মাল্টিপ্লিকেশন আকারে থাকে যেমন এর ইনভার্স কী হবে ওয়ান বাই এ কারণ দেখো আলটিমেটলি ওয়ান আসতে সো এইটা হলো আমাদের ইনভার্স প্রপার্টিস এখন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিস বলতে কী বোঝায় দেখো দুইটা যদি অ্যাড অবস্থায় থাকে আমি যদি সেটাকে গুণ করি যেমন মনে করো টু ইন্টু থ্রি প্লাস ফাইভ থ্রি প্লাস ফাইভের কাজ যদি আগে করে নেই এইট ইন্টু টু মিন সিক্সটিন আমি যদি এটাকে টু ইন্টু থ্রি প্লাস ফাইভ ইন্টু টু লিখি আলটিমেটলি সেভেন অ্যান্সার পাবো সো সিক্স প্লাস টেন ইকুয়ালস টু সিক্সটিন যেটা এখানে বলা আস আর মাল্টিপ্লিকেশন প্রপার্টি অফ জিরো মানে কোনো একটা জিনিসের সাথে যদি আমরা জিরো দ্বারা মাল্টিপ্লাই করি আলটিমেটলি জিরো পাবো সো সিমপ্লিফাইং এক্সপ্রেশন করার ক্ষেত্রে দেখো সিক্স প্লাস নাইন প্লাস এক্স সো আমি লিখলাম প্লাস এক্স এখানে কত হয় ফিফটিন প্লাস এটার ক্ষেত্রে দেখো ফাইভ বাই এইট ইন্টু সিক্সটিন ওয়াই সো এইট দ্বারা এখানে করলে এখানে টু সো ফাইভ ইন্টু কত হচ্ছে টেন ওয়াই এক্ষেত্রে দেখো মাইনাস টেন পি সিক্স বা এখানে কাটাকাটি করলে এখানে থাকে টু সো মাইনাস টু কত হয় মাইনাস এটার ক্ষেত্রে দেখো থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই মিন্স হলো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই এখানে মাইনাস দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে কী হচ্ছে মাইনাস এম মাইনাস এম মাইনাসে হল প্লাস প্লাস ফোর এন এটার ক্ষেত্রে দেখো সেভেন পি প্লাস টোয়েন্টি ওয়ান সেম জিনিসই যদি আমি সেভেন কমন নিতে চাই তাহলে আলটিমেটলি এখানে আসতেছে পি প্লাস থ্রি এটার ক্ষেত্রে দেখো ওয়ান বাই থ্রি দ্বারা যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে কী আসতেছে ওয়ান বাই থ্রি ইন্টু ফোর বাই ফাইভ এম মাইনাস সো এখানে দেখো আমি যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি দরকার নাই বাট লব আর লব যদি আমি গুণ করি ডিনোমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর যদি গুণ করি এখানে কী থাকতেছে ফোর ইন্টু ডিভাইডেড বাই ফিফটিন এম মাইনাস এখানে থ্রি থ্রি কাটা যাচ্ছে সো এখানে থাকতেছে হাফ এন এখানে থ্রি দ্বারা নাইন হচ্ছে সো মাইনাস নাইন এটা হলো আমাদের অ্যান্সার তো দেখো অ্যাবসোলেট ভ্যালু অ্যাবসোলেট ভ্যালু বলতে আসলে কি বোঝায় অ্যাবসোলেট ভ্যালু হল কোনো একটা রিয়েল নাম্বার যে প্রপার্টিসের কারণে সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ কিন্তু তার অ্যাবসোলেট ভ্যালু আমরা আলটিমেটলি একটা পজিটিভ ভ্যালু পাবো দ্যাটস কল এই অ্যাবসোলুট ভ্যালু সাপোজ টু এর অ্যাবসোলেট ভ্যালু কত টু মাইনাস টু এর অ্যাবসুলেট ভ্যালু কত টু এটা কেন ইন্ডিকেট করতেছে এই সাইন বা অ্যাবসোলুট ভ্যালু বেসিক্যালি ডিস্টেন্স ইন্ডিকেট করে কোথায় থেকে ডিস্টেন্স

বেসিক্যালি এই মডুলাস বা অ্যাপসোলিট ভ্যালুটা ইন্ডিকেট করে ডিস্টেন্স এখন এই মাইনাস টু এর মড দিলে আমি পাচ্ছি টু আবার টু এর মড দিলেও আমি পাচ্ছি কি টু এটার ক্ষেত্রে আসলে কাজটা কিভাবে হচ্ছে যখন এই নাম্বারটা এ গ্রেটার দেন জিরো তখন এই মড এ ইকুয়াল আমরা পাচ্ছি এ প্লাসে যখন এই নাম্বারটা জিরোর থেকে ছোট তখন মড এ টু পাচ্ছি হলো মাইনাসে কীভাবে এই সেম জিনিসটা দেখো এখানে যদি মাইনাস টু এর সামনে তুমি একটা মাইনাস দাও মানে এটাকে তুমি এ ধরো এই এর সামনে একটা মাইনাস দিলে আলটিমেটলি কিন্তু এখানে তুমি পজিটিভ ভ্যালু টু পাচ্ছ দ্যাটস হয় মড এ ইকালস টু মাইনাস এ যখন এ লেস দেন জিরো দেখো এখানে এই কথাটা বলা হচ্ছে যে মাইনাস এর মডুলাস হলো এ আর এখানে হলো মড এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন অর ইকালস টু জিরো হবে আর দুটা মডে সাপোজ টু থ্রি তাহলে এখান থেকে পাচ্ছি আমি টু এখান থেকে পাচ্ছি হলো থ্রি আলটিমেটলি পাচ্ছি সিক্স সবসময় তুমি এই দুইটার মডুলার ভ্যালু পাবা সিক্স আমি যদি এটাকে টু ইন্টু থ্রি দিয়ে মড দিই আলটিমেটলি তুমি সিক্স পাবা যদি এখানে আমি মাইনাস টু ইন্টু থ্রি দিই মড থ্রি সো এখানে টু ইন্টু থ্রি সিক্স আমি সেম জিনিসটাকে যদি এভাবে লিখি মাইনাস টু ইন্টু থ্রি মেন্স হলো মড মাইনাস সিক্স দেন সিক্স সো এটাই আলটিমেটলি এটা ইন্ডিকেট করে দুইটা মডুলার্স বা দুইটা অ্যাপসোলেট ভ্যালুয়ের রেশিও আলটিমেটলি টো টোটাল মানে রেশিওর আর সেম দেখো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে ইভ্যালুয়েট অ্যাপসলিট ভ্যালু এক্সপ্রেশন যেখানে এক্স হলো মাইনাস সিক্স ওয়াই হলো টেন এভ্যালুয়েট ইস এক্সপ্রেশন দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে এক্সের ভ্যালু কত দেওয়া আছে মাইনাস সিক্স ওয়াইয়ের ভ্যালু টেন তুমি বসো সো মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি ইন্টু টেন হলো থার্টি সো মাইনাস ফর্টি টু মাইনাস ফর্টি টুর মডুলস কত হয় ফর্টি টু এখানে দেখো টু ইন্টু মড এক্স টু ইন্টু মড কত মাইনাস সিক্স মাইনাস আর মড এক্স হয় মড মাইনাস সিক্স সো এখানে হচ্ছে এই মড মাইনাস সিক্সের মডুলস কত সিক্স মাইনাস থ্রি ইন্টু টেনে কত থার্টি থার্টি মডুলসও থার্টি আর এখানে মাইনাস সিক্সটি সো আলটিমেটলি এখানে দেখো টুয়েলভ মাইনাস থার্টি এখানে কত থাকতেছে স্যার মাইনাস এইটিন এখানে হলো সিক্সটি আমি যদি এটাকে টু দ্বারা ডিভাইড করি তাহলে এখানে কি পাবো মাইনাস নাইন এখানে পাবো হলো থার্টি এটা হবে আমার অ্যান্সার দেখো ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ নাম্বার লাইন দুটো বিন্দু যদি থাকে একটা নাম্বার লাইনের দেখো এখানে যদি এ হয় এখানে যদি বি হয় তাহলে আমি ডিস্টেন্স কীভাবে পাবো বি মাইনাস এ অথবা এটা যদি বি হয় এটা যদি এ হয় আমি নাম্বারটা কীভাবে পাবো এটা হলো মাইনাস থ্রি এটা হলো জিরো এখানে ডিস্টেন্স কত থ্রি কীভাবে পাইছি তুমি বলতে পারো যে এ মাইনাস বি এর মোর সব সবসময় যে বি টার্মিনাল পয়েন্ট হবে এমন তো না এ টার্মিনাল পয়েন্ট হলে কি হবে এ মাইনাস বি আলটিমেটলি আমরা এখানে মডুলার সাইনটা দিই ডিস্টেন্স ইন্ডিকেট করার জন্য কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না অল থ্যাংক ইউ এভরিওয়ান আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স টিউটোরিয়াল উইথ মাইথকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজ সায়েন্স টিউটোরিয়াল এবং আমাদের ফেসবুক গ্রুপ এনএসসি কোর্স সলিউশনকে অবশ্যই জয়েন হবে এবং তোমাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো